পুতুল নেবে গো পুতুলের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। কালী পুজোর পরদিন মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় আমরা গিয়েছিলাম কার্তিক পুজো উপলক্ষে, কার্তিক পুজোর প্রস্তুতি কেমন চলছে সেটা নিয়ে ব্লগ করতে। কিন্তু গিয়ে দেখলাম যে সেখানে তৈরি হচ্ছে মাটির পুতুল। মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় মাটির পুতুল তৈরির একটা ঐতিহ্য কয়েক বছর আগেও ছিল, কিন্তু বিগত কয়েক বছরে সেই ঐতিহ্য বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু আবারও সেখানে নতুন করে পুতুল তৈরি হচ্ছে, যা অবশ্যই বাংলার লোকসংস্কৃতির যে ধারা সেই ধারার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তাও তুলে নিয়ে যাই যদি কেউ। এইটা তুলে পারে ওর ঘরে একটা বই আছে, হ্যাঁ এই ছেলেটা স্কুলে যাচ্ছে। এই একটা দুটো আপনাদের কাছে? অনেক, একটা দুটো না, আমাদের অনেক ডাইস। মানিকতলার খালপাড় পটুয়াপাড়ায় মাটির পুতুল তৈরির ঐতিহ্য ছিল। একটা সময় ঝুলন এবং জন্মাষ্টমী উপলক্ষে বিপুলাংশে পুতুল তৈরি হতো। এ বছর দিওয়ালির সময় অনেক বছর পর পুতুল তৈরি হলো। ঝুলন এবং জন্মাষ্টমীতে পুতুলের চাহিদা কমে গেলেও দেওয়ালির সময় পুতুলের চাহিদা মানিকতলায় এবছর বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ পুতুল, দেখতেই পাচ্ছেন ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এবং প্রথম দিকে যেই ধরনের পুলিশের দেখা কলকাতা শহরে পাওয়া যেত সেই ধরনেরই পুলিশ পুতুল বানিয়েছেন। পুলিশের পুতুলের মধ্যে গোফ আছে, মাথায় একটি তিলক আছে, হাতে 303 বন্দুক রয়েছে, রাইফেল রয়েছে, এবং পুলিশের যে বেল্টের আকৃতি সেই বেল্টের আকৃতিগুলোও কিন্তু শরীর জুড়ে কালো রং দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এবং পুলিশ কিন্তু জামাটা গুজেনি, জামাটা ওপরে পড়েছে এবং বুটের ওপর দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে আঁকা হয়েছে। এছাড়াও সনাতনী রীতিতে তৈরি সন্তান কোলে জননী বা বউ পুতুলের দেখাও কিন্তু আমরা এখানে পেয়েছি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কি সুন্দর ভাবনায়, বাঙালিয়ানার মুন্সিয়ানায় ভরা পুতুলগুলিকে তৈরি করেছে। মায়ের মধ্যে যে মাতৃত্ব ভাব, সেই মাতৃত্ব ভাবটাকে কিন্তু শিল্পী অসাধারণ মুন্সিয়ানায় ফুটিয়ে তুলেছে। আজকে আমরা বসে আছি মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় তালকনাথ শিল্পালয় ঘরে, এবং আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট মৃৎশিল্পী এবং পুতুল শিল্পী কেষ্টপাল বাবু। দাদা, কবে থেকে পুতুল তৈরি করছেন? মাটির পুতুল, মানে যেগুলো খেলার পুতুল, এই পুতুলগুলো তৈরি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বারো মাস আমাদের ঠাকুরের তৈরি হয়। আমার বৌদির সাথে কথা হয়েছিল আপনার ওয়াইফের সঙ্গে, তিনি বলেছিলেন আগে ঝুলনের সময় পুতুল হতো, জন্মাষ্টমীর সময় পুতুল হতো, এখন আর মানে হয় না, শুধু দেওয়ালির সময় পুতুলটা পাওয়া যায়। আপনার থেকে কেউ যদি পুতুল নিতে চায়, ফোন নাম্বারটা আছে একটু যদি বলে দেন ভালো হয়। ফোন নাম্বারটা নিন, বলুন, আপনি বলুন। 8697638757 8781। আরেকবার একটু বলে দিন, আরেকবার একটু বলে দিন। 86 97 61 57 81। আর এই পুতুলগুলো কি পোড়া মাটির না কাঁচা? কাঁচা। এবছর দেওয়ালি উপলক্ষে কষ পুতুল বানালেন? এবারে অর্ডার ছিল 400-500 অর্ডার ছিল। আর কেউ যদি আপনার সময় থেকে দেওয়ালির সময় পুতুল নিতে চায়, তাহলে সে মানে কি করে, মানে ধরুন মানিকতলা খালপাড় এলো, পটুয়াপাড়াতে এলো, এসে মানে আপনার নাম করলেই তো হবে তারকনাথ শিল্পালয়? এবং আমাকে এই ঠাকুর নিতে হলে উনি যখন নেবে তার যদি দেওয়ালিতে নেয়, হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে আগে যোগাযোগ করতে হবে। এগুলো মূলত অর্ডার সাপ্লাইয়ের জন্য আপনি বানিয়েছিলেন, ঠিক বলছেন? অর্ডার ছাড়া রেডিমেড করেন। এবছর যেহেতু অর্ডার ছিল, কারণ এই ভিডিওটা দেখে অনেকেই আপনার পুতুল নিতে আসবে। এখনো তো দেখলাম বেশ কয়েকটা পুতুল রয়েছে, প্রচুর পুতুল রয়েছে। আচ্ছা, এখন কেউ যদি ভিডিওটা দেখে কিনতে আসে নিশ্চয়ই পুতুলটা পাবে। দেড় দুশো মতন পুতুল হাতে আছে। এমনি কত ধরনের পুতুল বানিয়েছেন যেরকম দেখতে পাচ্ছেন, মানে যেরকম সন্তান মেয়ে পুতুল রয়েছে, সন্তান করে জনন, মাথায় ফল সবজি আছে, তারপরে হাতে কলসি আছে, পুলিশ পুতুল আছে, চার পাঁচ রকম। আপনারা কি এখানে পুতুল নিয়ে বসেও ছিলেন দেওয়ালির সময়? না, দেওয়ালির সময় আমাদের কালী ঠাকুর, কালী ঠাকুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আর পরবর্তী প্রজন্ম শিখছে, ছেলে মেয়ে এরা শিখছে, পরে আমাদের জাট ব্যবসায় পূর্বপুরুষ তো করে এসে তো একটু একটু করবে করবে। আর ছাঁচ গুলো কি সেই পূর্বপুরুষেরই? না, ছাঁচ সব নতুন, ছাঁচ নতুন করেই বানানো হয়েছে। আর ভাবনাটা কি পুরনো? মানে ভাবনা তো সেই সনাতনী ভাবনা, মানে আপনার দাদু ঠাকুরদা আমাদের পূর্বপুরুষ যেটা করে এসে সেটি আমরা ওষুধ ছুটে ধরে আছি, কিন্তু এখন নতুনত্ব কিছু করতে হয়। সেইটার চাহিদা কমেছে, কিন্তু দেওয়ালিটা বেড়েছে। আর কাস্টমার তো মূলত অবাঙালি, মানে বাঙালিটা কম হয়ে গেছে। ঠিক এইভাবেই এগিয়ে যান দাদা, শুভেচ্ছা রইল। আর কতক্ষণ সময় লাগলো মানে একসাথে 10টা পুতুল তৈরি করতে? আর কত উচ্চতার আছে এই পুতুলগুলো? উচ্চতা বেশি নাই, 6 ইঞ্চি 8 ইঞ্চি। এটাই ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকবে। নারী জীবনের বিভিন্ন দিক পুতুল নির্মাণের ক্ষেত্রে শিল্পী ব্যবহার করেছেন। পুলিশ পুতুল ছাড়াও নারী জীবনের যে বিভিন্ন দিক আছে, কলসি মাথায় জল আনা, সন্তান করে জননী, মাথায় সবজির ঝুড়ি নিয়ে যাওয়া, সেটাকে কিন্তু শিল্পী তুলে ধরেছেন। এবং প্রতিটা পুতুলের যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তি কিন্তু অসাধারণভাবে নিজের তুলির টানে তিনি কিন্তু প্রস্ফুটিত করেছেন। এই তুলির টানের মধ্যে কিন্তু কোথাও মাতৃত্ব রয়েছে, কোথাও নারীর সৌন্দর্য রয়েছে, আবার কোথাও পুলিশের গাম্ভীর্য রয়েছে। প্রতিটা পুতুল কিন্তু প্লাস্টিকের কভার দিয়ে মোড়া, অর্থাৎ প্লাস্টিকের কভারেও কিন্তু এই পুতুলগুলো আপনি রেখে দিতে পারেন। আশা করি আজকের ব্লগটি ভালো লেগেছে।